বাসা নিয়েছি, দেখতে পাচ্ছ এটা লাক্সা পাউডার আছে। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড আদার ভিডিও। তো এখন আজকে সন্ধে হয়ে গেছে, আমি ব্লগ শুরু করেছি, সারাদিন সময় পাইনি, দোকানে ছিলাম। আর আজকে এখন আমরা যাব ফাংশন দেখতে, পাশের পাড়াতে হচ্ছে, কালী পুজোর সেকেন্ড দিন আজকে, আর ফাংশন দেখতে যাবো, একটা প্রোগ্রাম করা আছে। তো আমার সাথে যাবে রাজাদা, যাবে আরও দুজন আসছে, তারাও যাবে, ঠিক আছে। কোথায় বললো ফাংশন হবে সেটা জানি না, বাট ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ফাংশনটা কেমন হবে। চলো, কালী পুজোর ফাংশন মানে একটা মজাই আলাদা। চলো গাইস, দেখতে পাচ্ছো প্রথম সেল ফাটাচ্ছি আমরা কালী পুজোর, ঠিক আছে। আর এটা বাপিদার সেল, বাপিদা আমাকে দিল। আচ্ছা ঠিক আছে, আর এটা শিবু ফাটাবে, চলো শিবু ফাটাও। আমরা বেরিয়ে পড়েছি, পাশের পাড়ায় যাচ্ছি, সেখানে তোমাকে বলে দিচ্ছি যে কালী পুজোর ফাংশন হচ্ছে, ঠিক আছে। তো যা যাক, আর আমার সাথে আমার শিবু আছে, বাইক চালাচ্ছে, ঠিক আছে। মরণ বারে বারে চাই, ঠাকুরের মুখটা দেখে এরকম লাগছে, আর বাইরে মানুষের ভিড় এতটাই, এত ক্রাউড হচ্ছে বাইরে, ডান দিকে ফাংশন হচ্ছে। মেলা দেখে, মানে কালী পুজোর যে পুজোটা হচ্ছিল, ফাংশন দেখে আমাদের খিদে লেগে গেছে, আমরা বাড়ি গিয়ে খাবো না, সেরকম একটা প্ল্যান করেছি। আমরা অর্ডার দিয়েছি, এখানে ভোলাদা বসে আছে, ঠিক আছে, আর শিবু বসে আছে, আমরা অর্ডার দিয়েছি, দেখা যাক কত তাড়াতাড়ি দিতে পারে, কি আসছে সেটা তোমার দেখতে থাকো। সো গাইস, আমাদের চলে এসেছে ডিনার, আর ডিনারটা কিন্তু দারুণ একটা ডিনার হয়েছে, দেখতে পাচ্ছ। লাক্সা পরোটা, আর আমরা এখানে চিকেন কষা নিয়েছি, দেখতে পাচ্ছ এটা লাক্সা পরোটা আছে, চিকেন কষা মানে জমিয়ে খাবো একটা, ঠিক আছে। আর আমার খুবই খিদে লেগেছিল, আমি খেয়ে নি, তারপর বাড়ি গিয়ে কন্টিনিউ করছি ব্লগটা। গাইস, এখানে আমি চলে এসেছি অলরেডি আমাদের এখানে খেয়ে দিয়ে, ঠিক আছে। আর এখন আমার তো পেটে একদমই জায়গা নেই, বাট এখানে পুজোর প্রসাদ দিয়েছে, সেটা খেতে হচ্ছে। আর মায়ের প্রসাদ কোনোদিন মানে খেলা যায় না, তো আমি এখানে প্রসাদ খাচ্ছি, দেখতে পাচ্ছ, আর পড়াতে দাঁড়িয়ে দেখছো। আর বাঙালি গাইজ, এবার আমি বাড়ি যাবো খেয়ে দিয়ে, চলো। সো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, আমি মন্দিরের এখানটা ছিলাম আমাদের এখানে, ঠিক আছে। আর আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমাকে ভিডিওটা এডিট করতে হবে, তারপর ঘুমোতে হবে, অনেকটা বেড়ে গিয়েছে এখন বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ 11:10, আর ভিডিও এডিট করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। ফাইনালি গাইজ, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাপোর্ট তো অবশ্যই দরকার তোমাদের, নাহলে ব্লগ বানাতে পারবো না। তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই গাইজ, ভালো থেকো তোমরা।